গতকাল খেলাটা দেখেছিলি? হ্যাঁ দেখেছিলাম। মেশিন গোলটা অফ করে শুনি। সাব্বির সাব্বির পারবে আর ওর কথা বাদ দে। আমি জানবো যে পড়ালেখার বাইরে অবসর সময় তোমাদের কার কি করতে ভালো লাগে। তো প্রথমে আয়ান তুমি দাঁড়াও। আমার পড়ালেখার পাশাপাশি লেখালেখি করতে ভালো। আচ্ছা ভালো বসো। সাদমান তুমি দাঁড়াও তো এবার। আচ্ছা বসো। সাবিক এবার তুমি দাঁড়াও। স্যার আমি অবসর সময় মুভি দেখতে ও বই পড়তে খুবই ভালোবাসি। মুভিও দেখো তুমি? জি স্যার, প্রতি বৃহস্পতিবার আমি আর বাবা মার সাথে মুভি দেখি। খুবই ভালো, বসো। মারিম এবার তুমি বলো। স্যার আমার অবসর সময় ছবি দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা বসো। সৌরভ সৌরভ সাব্বির হোসেন সৌরভ, তোমার অবস্থা এমন কেন? রাত্রে ঘুমাও না তুমি? ওকে সব ক্লাসে এমন করে? স্যার সব ক্লাসে স্যার কিছু হলে আমাদের সাথে রাখবে। আচ্ছা তোমরা দুজন বসো। কি করো তুমি অবসর সময়? পড়ালেখার বাইরে অবসর সময়? অবসর সময় মোবাইলে গেমস খেলে আর টিভিতে মুভি দেখি। শুধু গেমস খেলো আর মুভি দেখো, আর কিছু করো না? আচ্ছা বসো। তো এখন কিছু কথা বলি, আমরা পড়ালেখার বাইরে গেমস খেলবো মুভি দেখবো সবই ঠিক আছে, কিন্তু সবকিছু কিন্তু করতে হবে পরিমিতভাবে। এই যেমন সাবিক রিজনকে দেখো, ও কিন্তু মুভিও দেখে ঘুরতেও যায় আবার বইও পড়ে। তো আমরা যাই করবো সব করবো পরিমিতভাবে, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা। আসসালামুআলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম্মু বাবা তুমি এসেছো? জি যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা খুব ভালো, আমি ভেবেছিলাম তোমাকে এই বইটা কিনে দেবো। নাও ফ্রেশ হয়ে আসো, আমার সাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা করোনা পরবর্তী সময়ে বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহ কমেছে অনেক বেশি। তারা রাতে ঠিকমতো ঘুমায় না, স্কুলে থাকে অমনোযোগী, এমনকি কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। এর কারণ হলো অতিরিক্ত মোবাইল আসক্তি। তবে এই মোবাইল আসক্তির পেছনে শুধু কি বাচ্চারাই দায়ী? মা বাবার কি এখানে কোনো ভূমিকা নেই? এখন সময় এসেছে মা বাবার ভূমিকা সম্পর্কে চিন্তা করার এবং সচেতন হওয়ার। সবাইকে ধন্যবাদ।